আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইভে বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি করা হয়েছে সেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও আর কি। তো দর্শক, আজকে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষজন এখানে আছে। হ্যাঁ, এখানে একটা বাচ্চাও আছে। তো এখানে মূলত আজকে আপনাদের যে ভিডিওর মূল উদ্দেশ্য যেটা হচ্ছে যে আমাদের কাছে একজন খুবই জটিল রোগী এসছে আর কি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারে বসে আছে, ইনি হচ্ছেন মানে পেশেন্ট আর কি। তো ওনার পেশেন্টের সমস্যাগুলো মানে একটা জটিল পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো বিশেষ করে আমরা সাধারণত এর চাইতেও জটিল মানে পেশেন্ট আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ভালো হয়েছে এবং সুস্থ হয়েছে। তো তারপরেও তারা কিন্তু ঠিকভাবে হাঁটা চলা সমস্ত কিছু করতে পারতো আর কি। তো যদিও তার প্রবলেমগুলো খুব বেশি জটিল ছিল, এমনকি ডাক্তার বলে দিয়েছিল কিডনি চেঞ্জ করতে হবে, কিডনি চেঞ্জ করার জন্য মানুষের কাছে পয়সা কালেকশান করছিল, এরকম একটা পরিস্থিতি। তারপরেও কিন্তু একটা সুস্থ মানুষের মতো তাকে দেখতে লাগছিল, সে হেঁটে চলে বেড়াচ্ছিলো। তো ইন্ডিয়া যেহেতু মানে একটু দেখতে একদম মানে অবস্থা খারাপের মতো লাগছে, যার কারণে বিশেষ করে আমরা এত মানে কমজোর যেগুলো রুগী সেগুলো সাধারণত আমরা ট্রিটমেন্ট করি না। আর ট্রিটমেন্ট করার জন্য তাদের যারা অভিভাবক আছে, হ্যাঁ, তারা যদি আমাদেরকে সার্টিফাইড দেয় যে না ঠিক আছে আপনি ট্রিটমেন্ট করেন, হ্যাঁ, আল্লাহ তো হায়াতের মালিক, সুতরাং যা করে আল্লাহ করবে সেটা আমাদের পক্ষ থেকে দাবি থাকবে না, হ্যাঁ, সেই ধরনের যদি তারা স্বীকারোক্তি যদি দেয় তখনই আমরা মানে ট্রিটমেন্ট করি আর কি। তো বিশেষ করে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ মানে প্রচেষ্টা থাকবে আর কি, যে রুগীটা যাতে ভালো হয় সুস্থ হয়, সেই চেষ্টা থাকবে। তো ওনার এখানে বিভিন্ন রকমের ইগুলো আছে, টেস্টগুলো আছে, এখানে টেস্টগুলো মানে করা আছে আর কি। সেখানে কিডনিতে প্রবলেম আছে, প্যানক্রিয়াটিস, হ্যাঁ, প্যানক্রিয়াসের সমস্যা আছে, হ্যাঁ, তারপরে আপনার ইউরোনারিতে সমস্যা আছে, কিডনিতে সমস্যা আছে, সুগার, হ্যাঁ, তারপরে চোখে দেখে না, অনেকগুলো সমস্যার মধ্যে উনি কিন্তু মানে ভুক্তভোগী আর কি। হ্যাঁ, প্রেসারও মানে আছে, হ্যাঁ, তো অনেক রকম সমস্যাই ভুক্তভোগী আর কি। তো এইসব সমস্যাগুলোর কারণে কী হয়েছে, ওনার কিডনি ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, ওনার এখন যে পজিশনটা আমি দেখতে পাচ্ছি আর কি, সেখানে উনি এখন খেতে পারছেন না এবং পা হাত ফুলে আছে, মানে ওনার ডায়ালিসিস করার মানে পর্যায়ে চলে গেছে। এখন যদি অন্য কোনো জায়গাতে যদি দেখাতো এই মুহূর্তে, তাহলে ডাক্তার বলবে যে আপনাকে ডায়ালিসিস করতেই হবে এখন মানে প্রথম যে মুহূর্ত আর কি। তো বিশেষ করে এই মুহূর্তে ওনারা এসছেন আর কি। আর যেহেতু এইরকম একটা মানে পজিশনের রুগীকে আমরা দেখার জন্য তাদের অভিভাবকদের সাথে এবং তাদের সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি যে ওনারা মানে এই বিষয়গুলো নিয়ে কী বলছেন, যে বিশেষ করে যে আমাদের এখানে চিকিৎসা করাবেন। তো ভাই, আপনি বলেন যে আপনি যে আমাদের কাছে চিকিৎসা মানে করাবেন, তো দেখেন আপনার ভাইয়ের যে ভাই তো হচ্ছে না কি ভাই হচ্ছে, তো আপনার ভাইয়ের পজিশন তো ভালো করার মালিক তো আল্লাহ, ঠিক আছে, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি যেটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সে আমরা করতে পারি, ভালো করার মালিক হচ্ছে আল্লাহ, ঠিক আছে। এবার আমরা সাধারণত কোনো রোগীকে আমাদের যদি আইডিয়ার মধ্যে থাকে যে হ্যাঁ এই রোগীটা আমাদের কাছে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তখনই আমরা চিকিৎসা করি। আর যদি দেখা যায় যে না সুস্থ হওয়ার সম্ভাবনা আমাদের কাছে নেই কিংবা আমাদের কাছে এই রোগের চিকিৎসা হয় না, তখন আমরা বলি ভাই আমাদের কাছে হবে না। এই জন্য আপনাদেরকে প্রথমে অ্যাডমিশন করার আগেই কিন্তু আমাদের কাছে পরামর্শ করার জন্য আপনারা এসেছিলেন। সেখানে আপনাদের পজিশন যা দেখে বললাম যে ইনশাআল্লাহ রোগীটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো বিশেষ করে মানুষের কোনো মানে কথা নেই, হ্যাঁ, মানে ভরসা নেই, এবং বিশেষ করে ইমার্জেন্সি রোগীগুলোর তো আরও মানে করা যায় না আর কি। তো এই বিষয়ে আপনি মানে কি বলছেন যে আমাদের কাছে চিকিৎসা করাতে গিয়ে সুবিধা অসুবিধা হলে, হ্যাঁ, সেগুলো যাতে আমরা দায়মুক্ত থাকি, যাতে আমাদের উপরে কোনো সমস্যা না হয়, সে বিষয়টা আপনি স্বীকারোক্তি দেন মানুষের সামনে, মুখের কাছে নিন। আমরা তো মানে চিকিৎসা চালাইতে বলছি, কিছু হলে আমাদেরই দায়ী থাকবে। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, বিশেষ করে ওনার ভাই, হ্যাঁ, উনি দায়িত্ব করে নিয়ে এসছেন আর কি। তো উনি বললেন আপনাদের সামনে যে বিশেষ করে দায়িত্ব তো ওনাদের থাকবে আর কি। তো আমরা যতটুকু চিকিৎসা করার ততটুকু আমরা চিকিৎসা করব, হ্যাঁ। তো বিশেষ করে আপনাদের কাছে আমরা মানে অনুরোধ একটাই জিনিস করব যে ওনার যেহেতু অবস্থা মারাত্মক অবস্থা, এই জন্য আপনারা দোয়া করবেন, হ্যাঁ, দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ অনেককেই সুস্থ করে দেয়। সুতরাং এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা দোয়া করবেন। তো এই ভাই আমাদের ইনি আমাদের কাছে নিয়ে এসছেন এই রুগীকে আর কি। তো উনি আমাদের কাছে বেশ কিছুদিন থেকে চিকিৎসা করেন। কতদিন থেকে ভাই আপনি চিকিৎসা করাচ্ছেন?
করাচ্ছিলেন? 5 দিন মতো হয়েছে। আচ্ছা আচ্ছা, তো উনি 5 দিন থেকে আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন, তো তারপরে এর আগে তো রিপোর্ট করেছিলেন আপনি না? হ্যাঁ, এর আগে রিপোর্ট। তো প্রায় নরমাল নাকি না? নরমাল নরমাল নেই, 160 আছে। 160 মানে একটু সামান্য বেশি আছে আর কি, যেহেতু আমাদের এক সপ্তাহের মধ্যে সুগারটা নরমাল হয়ে যায়। তো তারপরে আচ্ছা, আপনি যে এই কিডনির ব্যাপারে এই সমস্যাগুলো আপনি কীভাবে জানলেন যে আমরা এগুলো চিকিৎসা করি? এগুলো আমি আপনার ওই ভিডিও দেখতে দেখতে ইউটিউবে ঘাটতে ঘাটতে ওই তো আপনার ডক্টর জাহাঙ্গীর কবিরের সাথে লিঙ্ক দেখলাম। আচ্ছা আচ্ছা, ওটা দেখার পরেই আমি দেখলাম যে একটা ওই কিডনি ফেলিয়ার রুগী আপনার ভিডিওতে আমি দেখলাম। জি জি জি, ওইটা দেখার জন্য ওনারাকে আমি বলেছি বাড়িতে। আচ্ছা আচ্ছা, যেরকম ব্যাপার এখানে ঠিক হয়। তো প্রিয় দর্শক, বিশেষ করে এই ভাই মানে আমাদের যে ভিডিও দেখেছেন উনি, আমাদের কাছে আরও এর চাইতে জটিল রোগীগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, এবং আরও কিছু ভিডিও যেগুলো খুব শীঘ্রই পাবলিশ হবে ইনশাল্লাহ, যেগুলো এর চাইতেও মারাত্মক জটিল, যারা অলরেডি ডায়ালিসিস যাদের চলছিল আর কি। হ্যাঁ, তো বিশেষ করে আলহামদুলিল্লাহ সেগুলো সুস্থ আছে, ভালো আছে। তো ওই ভাইরাই আশা করে নিয়ে এসছে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ভাগ্যে লিখে রেখেছেন সেটাই হবে। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্তই। বিশেষ করে আপনারা সবাই ভাইয়ের জন্য আমি দোয়া করবেন। আমি বিশেষভাবে এটা অনুরোধ করব যে আমরা তো আমাদের জায়গা থেকে তো চেষ্টা অবশ্যই করব, কিন্তু তার সাথে সাথে আপনাদেরকে বিশেষভাবে আমি অনুরোধ করব যে বিশেষ করে এই ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। হ্যাঁ, দোয়া আপনারা অবশ্যই করবেন, কারণ যাতে ভাই এই ভাই যাতে মানে আল্লাহ যাতে তাকে সুস্থ করে দেন। ওনার ছোটো ছোটো বাচ্চা আছে, কটা বাচ্চা ভাই আপনার? তিনটে বাচ্চা আছে। বড়টা কত বড়? 14 বছর। আর সবচেয়ে ছোটোটা এটা? হ্যাঁ, এই যে ছোটো বাচ্চা সম্ভবত 2-2.5 বছরের বয়স বাচ্চা। হ্যাঁ, তো এই যে ছোটো একটা বাচ্চা আর কি, তো এটাগুলো খুবই দুঃখজনক আর কি। আর এই অবস্থায় যদি আল্লাহ না করুক যে কিছু হয়, তো আমরা এটাই দোয়া করব, এবং আপনাদের কাছ থেকেও বিশেষভাবে দোয়ার অনুরোধ করছি। তো প্রিয় দর্শক, বিশেষ করে আপনাদের কে আবারও আমি একটা বিষয়ে না বলেই পারছি না, সেটা হচ্ছে যে আমাদের কাছে এই ধরনের রোগীগুলো আসে এবং আলহামদুলিল্লাহ এখান থেকে তারা সুস্থ হয়ে যায়। তো বিশেষ করে আপনারা এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।